তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের যে নমুনা কুয়েশনটা আছে বার্ষিক পরীক্ষার জন্য এটা আজকে দেখে নিব যেটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কুয়েশনগুলো কিভাবে থাকতে পারে আর এই কোয়েশ্চেনটা মানে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষাতে দিবে না আর স্যারেরা ক্রিয়েট করে দিবে এটাকে ফলো করে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাই থাকবে জাস্ট কুয়েশন হবে ভিন্ন রূপ তো নর্মালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কুয়েশ্চেন সাজানো আছে সুন্দর করে প্রথমে বহু নির্বাচনী পনেরোটা থাকবে কি এমসি কিউ সঠিক উত্তর তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আছে এখানে পনেরোটা দেওয়া আছে কি এমসি কিউ তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকেও কমন পড়তে পারে হয়তো বা বাট এগুলা কখনো দিবে না এটা একটা নমুনা বা মডেল কুয়েশ্চেন আমরা মডেল পড়ি নাই মডেল হচ্ছে এটা তারপর দুই নম্বর হচ্ছে এক কথায় উত্তর দাও এখানে দশটা কোয়েশ্চেন থাকবে দশটা কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক মার্ক আর এটা তোমরা এক লাইনে লিখতে পারো মাঝে মধ্যে দুই লাইনে হতে পারে তারপরে রচনামূলক যেটা আছে খ বিভাগ হ্যাঁ এটাতে তোমার দুই মার্ক করে থাকবে একটা কোয়েশ্চেন দুই মার্ক করে থাকলে অবশ্যই তোমাদেরকে চার লাইন বা পাঁচ লাইন বা তিন লাইন এরকম লিখা থাক লিখতে হতে পারে এটা টপিকের উপর নির্ভর করে আর কি তারপরে চার নম্বরে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর থাকবে পাঁচটা দেওয়া আছে তিনটা দেওয়া লাগবে তো এক একটা পাঁচ নম্বর করে তো পাঁচ নম্বরের জন্য তোমাদেরকে অবশ্যই লেখা লাগবে কতটুকু অনেক পেজ লিখতে হবে দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা এরকম হয়ে যায় ঠিক আছে তো এবারে যে এক পৃষ্ঠা দুই তিন লাইন উঠে উঠতে পারে বা পাঁচ পৃষ্ঠা সরি দুই পৃষ্ঠা পর্যন্ত যেতে পারে পাঁচ নম্বরের জন্য আচ্ছা তারপরে আছে যে বর্ণিত দৃষ্ট দৃশ্যপটের আলোকে মানে দৃশ্যপট নির্ভর যেটা আছে এক একটা মানে ইয়া থাকবে আট নম্বর করে এটার মধ্যে আবার ভাগ থাকবে দুই দুইটা কোয়েশ্চনের ঠিক আছে দুই সাত দুই পাস হইতে পারে সরি তিন পাস হইতে পারে দুই ছয় হইতে পারে এক সাত হইতে পারে ঠিক আছে আট নম্বর মিলানোর জন্য আর কি চার চার হইতে পারে তো এইগুলা তোমরা বুঝে বুঝে লিখবা এক নম্বরের জন্য এক লাইন বা দুই লাইন দিবা সাত নম্বরের জন্য অবশ্যই তিন পৃষ্ঠার মতো লিখতে হবে তিন পৃষ্ঠা একটু কম বেশি হইতে পারে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই এইগুলো হচ্ছে সৃজনশীলের ছোট ভাই ঠিক আছে সৃজনশীলের ছোট ভাই হচ্ছে এগুলা তো এই ছিল প্রশ্নটা আর কি তো প্রশ্নটা দেখলে তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে যে কুয়েশন এইভাবে আসবে কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ পারবো এরপরে এক্সট্রা কিছু তথ্য এখানে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো দেখতে পারো যে প্রশ্নের উত্তরটা কেমন দেওয়া লাগবে এক কথায় উত্তরটা কেমন দেওয়া লাগবে এগুলা এখানে দেওয়া আছে এছাড়া রুবিক্স দেওয়া আছে যে তুমি কতটুকু লিখলে কতটুকু কত নাম্বার পাইতে পারো ঠিক আছে একটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে তোমরা দেখতে পারো ঠিক আছে ধন্যবাদ তো এই ভিডিওগুলো মোটামুটি তোমাদের কাজে লাগবে বলে মনে করি সবাই ভালো থাকো ধন্যবাদ